কাঠ সুন্দর গরু সুন্দর এখানে শরীর তখন সুন্দর দিকে বিয়া এখন যদি সুন্দর দেখতে বিয়া করা শুরু করো তে আমার লাখান এগুলি বিক্রি দেন আনি বাজার এগুলি তোর তো দরকার আছে নানি মানে নবী যে আখলা এবং আদর্শ ব্যবহার মন সুন্দর হইতো ওখান হয়ে যাচ্ছে ইকান সুন্দর হয়েছে না স্কিন ইকান স্কিন তো রেবো ভাই বালা করি আমার বনি তাই ফেলকু যে হিসাবে মেকআপ মারুন ময়দা মারুন আগে ময়দা খাইছি চব্বিশ টাকার ইগুন তেল গানি শুরু করছেন এখন আটত্রিশ টাকা হাসান আগে চব্বিশ টাকা মতলাগাই দেখবা আনটি আছে হরিমগঞ্জ হোটেল দেখবাই আনা আকুলি হবাই আকরা তারিখের পর এখানে আটা দাম বাড়ে বেশি এরখানে সরিংহত আখলাগ সুন্দর হইত আদর্শ সুন্দর হইতো ব্যবহার সুন্দর হইতো এর কবুল খবর আলহামদুলিল্লাহ আমি আপনার কবুল করলাম আর বিয়াতো কঠিন কোনো বস্তু নাই বিয়া তাই নারী জাতির হজরতে অমরে ফারুক কর জমানাত মসজিদ আসা নিষিদ্ধ করিয়াছি তেমন ভাল লাগলে খাম হইবনি তখন মানছি না মানব না করিলে খাম হইবনি যে বেটার বিচার আসলো তলোয়ারর ব্যাপার যে মানচুন্য ঘটনার থেকে এক এক দুগুর গফু নাই ই খান তলোয়ার ওলা আসলো রে ভাই শয়তান উল্লাহ খান বেঠাই হজরতে উমরে ফারুক যে রাস্তা বাই যাইতো ওই রাস্তা বাই কিয়ামত পর্যন্ত শয়তানর মতো বেঠায় উমরে ফারুক ওর রাস্তা বাই গেছে না খুকা সুবহানাল্লাহ আর জোরে করি খুকা সুবহানাল্লাহ মসজিদ ইয়া পুরুষদের জন্য সাহাবায় কেরাম জমানাত হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালা আনহুর জমানা পর্যন্ত নারী জাতি হকলে মসজিদের অভিত নারী আর পুরুষ হকলে জমাত নামাজ ফরসৈন যে সময় হজরত উমরে ফারুক খলিফাতুল মুসলিম জমিনের মধ্যে ওইলা ওই সময় নারী জাতিরে মসজিদের ভিতরে আসা এবং মসজিদের দেয়ালের ভিতরে আসা নিষিদ্ধ করিয়া দিলা হুকসুবাহ সারা সাহাবাইকার হজরত খলিফাতুল মুসলিম হুমারে ফারো রাজি আল্লাহ তাল আনহুর বিরোধিতা করলা নবীজি থাকতে ফৰিয়া গেলা আবু বকৰৰ জমানা ফৰা গেল কেন আপনি আনুকা খলিফা আইলায়নি নারী জাতি মসজিদের মধ্যে আইতা না হজরত উমরে ফারুক তা মিম্বারের মধ্যে দাঁড়াইয়া কইলার বা সাহাবায় কেরাম আমি উমরে কইয়া যাই যদি আমি উমরের জমানার মধ্যে যদি নারী জাতির মসজিদের ভিতরে নামাজ পড়া বন্ধ না করি ওই মসজিদার জীবনে মসজিদ নাই ই কান্তিনার কারখানা হে পরিণত আরো দূরে মাতি গান হাসানা মাতি কান হাসানি কলে তো হেয়া ফরিকা দিঠ দূর কত হকুর মুখে দিয়েছিদয়ে যেমতে দেখবো ধারো আরেকু তাল লাগান আর গো বুর্গা লাগায় আর নমাজ গো ভাইবী নমাজর গো ভাইবনি রিতা ইতাম আতন ফির আর ভাই কত ফিরা কি জমিন দেখলাম বুঝছন ও বয়স নারী জাতি আর পুরুষ জাতির জন্মগত রব নেগেটিভ পজিটিভ কানেকশন দেওয়া আকর্ষণ দেওয়া একটা জন্মগত দেওয়া না থাকলে এক বেটায় এক বেটিয়ে সংসার করত গিলা তার করিমগঞ্জের বেটায় শিল্টার তাকে বেটিয়ে নিয়ে সংসার করা হলো শুধানি ইগু তো জন্মগত আকর্ষণ মায়া মশাবত আল্লাহ দিয়া কথার লাগিয়ে দেখিও আইয়ার লো মায়া লাগি যায় মাথা সানান আসো মাথা সানান কোন তাকি বেটাই হুইটাই তাকি বেটি আনে এর বাদেও সংসার করে কি সুন্দর আর না তো গোলাঠি মারবার কথা নাই বেহত বেটি তোরা দিব না দেখছি না হরিয়া যাওয়া এর বাদেও মায়া লাগি যায় তা খেনে আল্লাহ জন্মগতভাবে নারী আর পুরুষ রে নেগেটিভ এন্ড পজিটিভ একটা কানেকশন দিয়া দিছে হোকা সুবহান আর দূরে করি হোকা সুবহান আল্লাহ এর খান তো সংসার এর খান তো ফ্যামিলি আর বেটি না থাকলে তো গরু সুন্দরও নাই চৌকাট না থাকলে গরু সুন্দর আছে আত না খেনে সৌকাটি গু থেড়া হইলে গৌর থেড়া সৌকাট সুজা গৌর সুজা সৌকাট সুন্দর গৌর সুন্দর এখানে শরীয়ত এখন সুন্দর দিকে বিয়া এখন যদি সুন্দর দেখতে বিয়া করা শুরু করো তে আমার লাখানি কিন্তু বিকি দেন আনিবা তার এগুলি তোর আছে নানি মানে নবী যে আখলা এবং আদর্শ ব্যবহার মন সুন্দর হই তখন হয়ে যাচ্ছে ইকান সুন্দর হয়েছে না স্কিন ইকান স্কিন তো রে বাবাই বালা করি আমার বোনি তাই ফেলকু যে হিসাবে মেকআপ মারুন মহ দাম আর আগে ময়দা খাইছি চব্বিশ টাকা ঠেলে শুরু করছেন এখন আটত্রিশ টাকা না আগে চব্বিশ টাকা ময়দা খাইছি এখন ইত্যাদি ঠে এটা দেখবা গে আছে হরিমগঞ্জ হোটেল দেখবাই আনা আঁলি হবাই আঁকা লাগায় আঁকরা ওসলের চলের পর এখানে আটা দাম বাড়ে বেশি এরখানে সরিংহ আখলাখ সুন্দর হইতো আদর্শ সুন্দর হইতো ব্যবহার সুন্দর হইতো এর বাদে কবুল হওয়া আলহামদুলিল্লাহ আমি আপনার কবুল করলাম আর বিয়াতো কোনো বস্তু নাই বিয়া তাই নারী ফারুকর জমানাত মসজিদ আসা নিষিদ্ধ করিয়াছি এখন ভাল হইবনি মানছি না মানব না খাম হইবনি যে বেটার বিচার আসলো তলোয়ারর ব্যাপার ভাব যে মানচুন্ গর্দন থেকে এক এক দুগুর গো নাই তলোার তলোয়ারওয়ালা আসলো রে ভাই বেঠায়

বিড়ি মুটা আঠারো আছে তখন বিড়ি খানাইতে অনেক কষ্ট হই গেছে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত বৃদ্ধ বেটা তেলর বোতল লইয়া তেল লইয়া রাস্তা বেटिया যார் হাতর আদ্দে কে তেলর বোতলটা যমিনে গেল বোতল যমিনে পড়ার সাথে সাথে তেল ফুটাইনো যমিনে পড়ে গেল ঐ সময় বেটা কিন্তু মুসলমান বেটা ও না খ্রিস্টান বেটা বেটায় লগে লগে তেলর বোতল রে আতলইয়া জমিনা খোল্লা ফিরা রা জমিন কোন জমানার মধ্যে তুমি আমার তেল খাইছ খেয়াল নি যে জমানার মধ্যে ফারুক ওই জমিনের মধ্যে মদিনাতুল তুল মধ্যে রাজ সিংহাসন দুনিয়ার পরিচালনা কতলা তেল খাইছ তোমার বিচার করাই হইয়া বেটা কোনো তেল থা জমিনতে আচ্ছা মাটিয়ে তেল খাবার বা দৈনিক নদী শরাতদিন খান দিলে নাই হইব না না বুতনা তো লিয়া বুড়া মটা হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক رضی আল্লাহু তাআলার দরবার গোয়া বারান্দা থেকে সিল্লানি শুরু আমরা শরায়ে জানি ডুলো যে সময় বাড়ি হয় কমপক্ষে 1 কিলোমিটার দূরই থেকে হুনা যায় গো ঠিক কিনা আর ফাটা বাজতি সিল্লাইলে তো শরীফনগর টিমুগা থেকে শুনা যায় গো ঠিক কিনা بیٹা যে সময়ে مدينهুল মানাওরা মসজিদে নবীর বারান্দা থাকি চিৎকার দিয়ে এখন খলিফাতুল মুসলিম নমার আমি একজন বৃদ্ধ বেটায় তোমার হইয়ার খলিফাতুল মুসলিমিনে মসজিদে নবীর মিম্বর থাকিলাম ইয়া হাঁটি হাঁটিয়া কইলা বাই কি বেআার ওরে আপনার মতো খলিফাতুল মুসলিম জমিনও থাকা সত্ত্বে ওই জমিনের এত বড় সাহস গেল গিয়া আমার বোতলর তেল খাইলিছে হে কলিবাতুল মুসলিমিন আপনারে হইয়ার যত সময় পর্যন্ত আমার তেল পাইছি না আমি আপনার রাত দরবার তাকি হরিয়া যাইতাম নাই হুক সুবহান কেমন এক কেমন বিশ্বাস যে হজরতে খলিফাতুল মুসলিম উমর রে তো ইমান যে মধ্যে পৃথিবীর সারা খ্রিস্টান বেঈমান হলে হার মানিয়া কিয়ামত পর্যন্ত যাইতরা হুক সুবহান তাই আই জবদি অ্যাসেম্বলির মধ্যে কথা শোনা যায় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শোনা যায় উমরের মতো মানুষ যদি আই জমিনের মধ্যে ইভাবে আগুন লাগলো না উমরে ভারুককেলার বা জমিনের তেল খাইছে আমার হ্যাঁ আপনার মতো মানুষ আর আমার তেল খাইছে এখন আমার খামটা কিতাব আমার তেল ফিরত লাগে আর কিচ্ছু না হলিমাতুল মুসলিমে মধ্যে লেখিয়া বুড়া বেটার হৈলার হেবা সাব ওই কাকজতানিয়া যে জমিনের মধ্যে তেল ফুটাইন পড়েছে ও জমিনের মধ্যে কাগজ খান্তা ছাড়িও এর বাদর রিজাল্ট যদি পাও না গুড়িয়া ও জায়গার মধ্যে আয়ো আর রিজাল্ট পাইলে আমার লাগতো না এ হকাসু যেই মাত্র নিয়া মুরব্বি বেঠায় কাগজ টুমা খান্তা যে জাগার মধ্যে তেল ফসল জায়গা তৈলা কাগজ ফরতে জমিনও দেরি হইছে জমিনে বমি করিয়া তেল বোতল ঢুকাইয়া দিতে দেরি করছে না হকাসু ভান ওলা ইমান ওলা পমা আসলো হামলাৰ ইমান ফিফৰা কোন সৰু দিনা মুৰুক কৰি একো টান দিলে আৰু বৰষি দিলা অহ সামলাৰ নাই তে ইমান বা আল্লাহ ৰব বোলা বলেন আমিন বলে ইন্ন মায়া হা মোৰো মাছেজি দাও লা ধৰা আমি আল্লাৰ এ খাল্লা বলিয়া বিশ্বাস কৰব আমি আল্লাহর এ আল্লাহ মানিয়া জমিনত চলব বলি আউমিন আহ খেৰ আৰ আখ ৰাটোৰ দিন দে ধৰা জমিনৰ মধ্যে বিশ্বাস কৰবা এরার মধ্যে দুইটা গুণ তিনটা গুণ পাওয়া যায় সর্বপ্রথম গুণ নামাজ যতা যত আমার গোলামকলে আমার বন্দালে বাড়ির মধ্যে আদায় সর্ব ফাঁস ফাসক্তর নামাত নারী জাতিরা বাড়ির মধ্যে নামাজ ফোরা ফুরতে আইন আর পুরুষকলে আদান লগে লগে চমৎ বন্দী হইয়া বাড়ির মধ্যে মসজিদের মধ্যে নামাজ ফরা ফর্দে আইনি হোকা সুবহান হয় তা বলতে পারেন হুজুর আমি তো বাজারও থাকি আমি তো কৃষি ক্ষেত্রের মধ্যে থাকি আমি তো রাস্তার মধ্যে থাকি শরীয়তে হরদে ঢাকার মধ্যে আযান শুনবাই ড্রাইভিং গো তাহো গাড়ি থামায়া কৃষি ক্ষেত্রে তাহো কুদাল থামায়া ব্যবসার মধ্যে তাহো ব্যবসা বন্ধ করিয়া দশ মিনিট লাগি রেশ নিয়া জাগা যে জাগার মধ্যে তাহো যদি একজন থাকি দুইজন তাহো একজন অধিক যদি তাকো জমা হাত কর দুইজন তাকি অধিক তাকো জমা হাত কর দুই তাকি যদি এখন তা একা একা নমাজ পড়িয়া যাও কাসু ভা নমাজ আসে নি নাই লাগি তো দান ই জমিনও কি আর যদি চার মন হয় হি জমিনও দুই মন বলা না কারণ নমাজি আর আনা নমাজির ডিফারেন্স আছে তো এখন সৈবাতে হুদুরতে আমরা নমাজ পড়ি আমরা ইতা এখানে আর হিতা সারা বেশ ফাইলেন কিলা আজ নরেন্দ্র মোদিয়ে জীবনে নমাজ পড়ি লোল ফরিবনি দিন الله <applause> هيتأي